আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো কাশ্মীরি আচার, কোনো রকম তেল ছাড়া বা রোদে দেওয়া ঝামেলা ছাড়া, কালার ছাড়া কিভাবে এত সুন্দর করে তৈরি করবেন খুব সহজ উপায়ে। চলুন দেখে নিই। কাশ্মীরি আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলো আঠি হয়েছে এরকম আম নিয়ে নিয়েছি। অবশ্যই ফ্রেশ আম দিয়ে করার চেষ্টা করবেন। আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপরে এখন চামড়া ছিলে নিয়েছি। এখন আমটা কেটে নেব। আমটা কেটে দুই ভাগ করে নিয়েছি এবং এর ভিতরের অংশটা দেখেন আমি খুলে নিচ্ছি। আঠিটা ফেলে দিয়েছি, এটা প্লাস্টিকের মতো থাকে, অবশ্যই এই অংশটা তুলে নেবেন, না হলে আচার তৈরি করার পরে ভিতরে ভালোভাবে রসটা যায় না আর এই অংশটা ময়লার মতো দেখা যায়। অবশ্যই এই অংশটা ফেলে দিবেন। আমি সবগুলো আম কেটে নিয়েছি। বড় সাইজের আমগুলোকে 7 পিস করে নিয়েছি এবং মিডিয়াম সাইজের আমগুলোকে 6 পিস করে নিয়েছি। অবশ্যই এভাবে কেটে নেবেন। 1 চা চামচ চুন দিয়ে দিয়েছি, খাওয়ার চুনটা ইউজ করেছি। দিয়ে এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমগুলো ধুয়ে পরিষ্কার করে আমি চুনের পানিতে দিয়ে দিয়েছি সবগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 6 ঘন্টার জন্য। আপনারা আরও বেশিও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। নর্মাল ফ্রিজে রেখে দেবেন যদি বেশি সময় রাখতে চান। 6 ঘন্টা পরে এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এর কালারটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব নলের মাঝে ভালোভাবে। আমি দেখেন কোচলে কোচলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই এভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর একটা বাটিতে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি। এখন দেখেন এই স্বচ্ছ পানিতে দেওয়ার পরও কতটুকু পরিষ্কার দেখা যাচ্ছে, এভাবে অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর এই জালিটার মাঝে রেখে দিব 1 ঘন্টার মতো, তাহলে পানিগুলো একদম সরে যাবে। এরপরে পানিগুলো সরে যাওয়ার পরে আমি 2টা ডিশের মাঝে টিস্যু পেপার দিয়ে এর উপরে আমগুলো দিয়ে দিয়েছি। এর ফলে নিচে যে পানিটা থাকে এটা টেনে নেবে টিস্যু, আর উপরে পানিটা খুব সহজে শুকিয়ে যাবে। আমি প্যানের নিচে 1 রাত রেখে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে রোদে বা চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। একটা ফ্যান নিয়ে নিয়েছি, ফ্যানে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি, 250 গ্রাম পাটালি গুড় দিয়ে দিচ্ছি, পানি এখানে 3 কাপ, 3 কাপে টোটাল আমি 750 গ্রাম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন চুলায় চলে যাচ্ছি, চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে এখন চিনি এবং গুড়টা ভালোভাবে গলিয়ে নেব। চিনি গুড় গলে যাওয়ার পরে যখন পানিটা ভালোভাবে গরম হবে তখন এর মাঝে দিয়ে দিয়েছি আমি আদা স্লাইস। আদা এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে 2টা আদা স্লাইস করে দিয়ে দিয়েছি। দেখেন ভালোভাবে চিনির শিরাটা ফুটে উঠেছে। এরপরে আগে থেকে শুকিয়ে নেওয়া আমগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই এভাবে শুকিয়ে নেওয়া আম দিবেন। আঠি বেঁধেছে এরকম আম দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে, শক্ত থাকে, গলে যায় না। আমগুলো দেওয়ার পরে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি হাই হিটে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই অ্যাড করে দিবেন। আরও কতক্ষণ আমি প্রায় 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচ স্লাইস। দেখেন কীভাবে স্লাইস করে নিয়েছি। মরিচটা একটু কম জাল দিয়ে দিয়েছি। আপনারা যেমন মরিচ খেতে পছন্দ করেন অর্থাৎ জাল খেতে পছন্দ করেন তেমনই অ্যাড করে দিবেন। মরিচ আপনারা চাইলে গোল গোল করেও স্লাইস করে দিতে পারবেন। অবশ্যই বিচিটা ফেলে দিবেন। এরপরে আবারও আমি ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি সিলভারের, অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে দিবেন। দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম হিটে। সিলভারের ঢাকনা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে উপরে যে আমটা বেশি থাকে এটা ভালোভাবে হয় না, আর ঢাকনা দিয়ে এভাবে কুক করে নিলে দেখা যায় যে উপরে নিচে সুন্দরভাবে আমগুলো হয়। এরপরে আরও কয়েকটা মরিচ আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এখন হাই হিটে আবারও কুক করে নিচ্ছি। দেখেন আমগুলো যেহেতু মোটা, প্রায় 30-35 মিনিটের মতো সময় লাগতে পারে, তবে আপনারা টাইম দেখে করবেন না। যতক্ষণ না পর্যন্ত সুন্দরে হয় আমগুলো ততক্ষণ পর্যন্ত আপনারা মিডিয়াম হিটে জাল করে নেবেন। আর দেখেন অনেকটাই কালার এখন স্বচ্ছ হয়ে গিয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এখানে কোনো এক্সট্রা কালার ইউজ করার দরকার হয়নি পাটালি গুড়ের কারণে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন পাটালি গুড়ের কারণে খেজুরের ঘ্রাণ আসবে, একদম না, কারণ এখানে আদা ইউজ করার কারণে এর ঘ্রাণটা একদম থাকবে না, আচারের ঘ্রাণই লাগবে। আমি খেয়ে দেখেছি একটুও এখানে পাটালি গুড়ের ঘ্রাণ ছিল না। আচার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন,
এখনো এর ঝোলটা কিন্তু পাতলাই রয়েছে, এরকম পাতলাই রাখতে হবে। সবশেষে আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে দীর্ঘদিন ভালো থাকে। আর আপনারা যদি বেশি করতে চান, ভিনেগার এবং চুন সব কিছু ডাবল করে দিবেন। যতটুকু বেশি করবেন তাহলে এর মেজারমেন্টটা হয়ে যাবে। আর মাঝে মাঝে আচারটা রোদে দিবেন, তাহলে দীর্ঘদিন ভালো থাকবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি। এখন আচারটি হয়েছে কি না কীভাবে বুঝবেন, দেখেন একটা আমের আচার আমি নিয়ে নিয়েছি, এরপর চামচ দিয়ে দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ভাগ হয়নি, এটা হবে না, কারণ এটা আঠিযুক্ত আম, শক্ত, তাই হয়নি। যখন এরকম হবে তখনই বুঝে যাবেন যে আচারটা হয়ে গিয়েছে, কাঁচা আমের কাশ্মীরি আচারটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আগুন অফ করে দিচ্ছি এবং নামিয়ে একদম ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এর আগে আমি যে বয়মে রাখবো বয়মটা ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছি। যে এই বয়মটায় রাখবো এটা আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, তারপরে একটু টিস্যু দিয়ে মুছিয়ে নিচ্ছি। এভাবে মুছে তারপর একটু আগুনে শুকিয়ে নেব, তাহলে আচার ভালো থাকবে। একদম ঠান্ডা হওয়ার পরে এখন একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাল্লাহ এর কালার কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, কোনো রকম কালার ছাড়া। আপনারা চাইলে এখন ঝটপট বানিয়ে নিতে পারেন এই মজাদার কাশ্মীরি আচার। আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।